কূটনীতির সম্রাট হেনরি কিসিঞ্জারর মৃত্যু। 100 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করলে কূটনীতির সম্রাট হিসাবে খ্যাতি লাভ করা নোবেল বঁটা বিজয়ী হেনরি কিসিঞ্জার। হয় আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব তথা বিশ্ব রাজনীতির এজন প্রখ্যাত কূটনীতিবিদ নোবেল বিজয়ী হেনরি কিসিঞ্জারর মৃত্যু। 100 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করলে দেহাবসান ঘটিলে এইগৰাকী প্রসিদ্ধ কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জারর। কানেক্টিকাটর নিজ ঘরত শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিসিঞ্জারে। নিজের পাণ্ডিত্য আর বুদ্ধিদীপ্ততার লগতে প্রখর কূটনৈতিক চিন্তারে কিসিঞ্জারে আমেরিকার বিদেশ নীতিক দিছিল এক নতুন মাত্রা। শীতল যুদ্ধর কূটনৈতিক সম্রাট আছিল হেনরি কিসিঞ্জার। শীতল যুদ্ধ, আমেরিকা আর রাশিয়ার মাজত যে শীতল যুদ্ধ চলিছে, বিশ্ব কোনে শাসন করিব, কার মতে বিশ্ব চলিব, আমেরিকার মতে নে রাশিয়ার মতে? প্রত্যক্ষভাবে আমেরিকা আর রাশিয়ার মাজত কোনো সংঘাত নাছিল যদিও এই ধরনের এটা বিষয়ক লৈ দুই শক্তিধর রাষ্ট্রের মাজত চলি আছিল এটা কূটনৈতিক সংঘাত বা শীতল যুদ্ধ। আর তাতেই সেই শীতল যুদ্ধরে কূটনৈতিক সম্রাট হিসাবে পরিগণিত হয়েছিল হেনরি কিসিঞ্জার। সেই শীতল যুদ্ধরে কূটনৈতিক সম্রাট আছিল হেনরি কিসিঞ্জার। আমেরিকার লগতে বিশ্ব রাজনীতির ধ্যান ধারণা সলনি করে পেলাইছিল কিসিঞ্জারে। রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন আর জেরাল্ড ফোর্ডর সময়ত আমেরিকার বৈদেশিক নীতিত ব্যাপক হারত নতুনত্ব প্রদান করেছিল কিসিঞ্জারে। কিসিঞ্জারর নীতিয়ে সমগ্র বিশ্বর আন্তর্জাতিক নীতিকো আনকি প্রভাবিত করেছিল। 1923 চনের 27 মেত জার্মানীত জন্মগ্রহণ করেছিল কিসিঞ্জারে। কিন্তু ইহুদি হওয়ার বাবেই মাত্র 12 বছর বয়সতে জার্মানীর নাগরিকত্ব হেরুয়াইছিল আর 1938 চনত জার্মানী এরি কিসিঞ্জারর পরিয়াল নিউ ইয়র্কলৈ গুছি আহিছিল। কোনো রাষ্ট্রপতির বাহিরে আমেরিকার বৈদেশিক নীতিত আটাইতকৈ বেশি প্রভাবিত করিব পৰা কূটনীতিবিদ আছিল একমাত্র হেনরি কিসিঞ্জার। ভিয়েতনাম যুদ্ধর অবসান ঘটার বাবে 1973 চনত ভিয়েতনামর নেতা লে ডুক থোর সৈতে যৌথভাবে শান্তির নোবেল বঁটা লাভ করেছিল হেনরি কিসিঞ্জারে। কিসিঞ্জারর কূটনৈতিক নীতির বাবেই 1973 চনত মধ্যপ্রাচ্যত ইসরায়েল আর আরব রাষ্ট্রসমূহের মাজত চলি থকা সংঘাত প্রশমিত হয়েছিল। মধ্যপ্রাচ্য আর ইসরায়েলর সংঘাত, প্রায় 42 বছর জোড়া সংঘাতর অবসান ঘটিছিল এইগৰাকী প্রখ্যাত কূটনীতিবিদর কূটনীতির বাবেই। কিসিঞ্জারর কূটনীতির বাবেই 1973 চনত মধ্যপ্রাচ্যত আর আরব দেশের মাজত শান্তি স্থাপন হয়েছিল। এই সংঘাত প্রশমিত করেছিল কিসিঞ্জারে। যিমান বিখ্যাত আছিল সিমান সমালোচনারও সন্মুখীন হয়েছিল তেওঁ। সেয়ে প্রতিবাদর ভয়ত নোবেল বঁটা লবলৈ অশ্লোলৈ যোৱা নাছিল কিসিঞ্জার। আমেরিকার চীন নীতির ক্ষেত্রতো নতুন গতি প্রদান করেছিল কিসিঞ্জারে। 100 বছর হওয়ার পিছত তেওঁ অলপতে চীন ভ্রমণ করে গৈছিল। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কর বিষয়ে কিসিঞ্জারে কেইবাখনো গ্রন্থ লিখি থৈ গৈছে। গতিকে বিশ্বর কূটনীতির ক্ষেত্রত এইগৰাকী প্রসিদ্ধ কূটনীতিবিদর মৃত্যুয়ে এক বৃহৎ ক্ষতি হিসাবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো আমেরিকার কূটনীতির ক্ষেত্রত হেনরি কিসিঞ্জারর যে অনবদ্য ভূমিকা, সেই অনবদ্য ভূমিকাক আজি সশ্রদ্ধ স্মরণ করেছে আজি আমেরিকার লগতে বিশ্ববাসী। 100 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করলে কিসিঞ্জারে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে শীতল যুদ্ধ, আমেরিকা আর রাশিয়ার মাজত চলা যে শীতল যুদ্ধ, এই শীতল যুদ্ধর সম্রাট হিসাবে পরিগণিত হয়েছিল কিসিঞ্জার। ঠিক তেনেদরে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যর ক্ষেত্রতো রাশিয়া আর আমেরিকা কোনে প্রভাব বিস্তার করব তাকে লৈ চলি আছিল শীতল যুদ্ধ। গতিকে এনেকুৱা ধরনের শীতল যুদ্ধর অবসান ঘটাইছিল কিসিঞ্জারর কূটনীতিরে। নিজের পাণ্ডিত্য আর বুদ্ধিদীপ্ততার লগতে প্রখর কূটনৈতিক চিন্তারে কিসিঞ্জারে আমেরিকার বিদেশ নীতিক নতুন মাত্রা প্রদান করেছিল। আর সেয়ে কোনো রাষ্ট্রপতির বাহিরে আমেরিকার বৈদেশিক নীতিত আটাইতকৈ বেশি প্রভাবিত করিব পৰা কূটনীতিবিদ আছিল একমাত্র হেনরি কিসিঞ্জার।
এশ বছৰ বয়সত শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে কিসিঞ্জাৰে। নবেল বঁটা বিজয়ী কিসিঞ্জাৰৰ মৃত্যুত শোক প্ৰকাশ কৰিছে বিশ্ববাসীয়ে।